আমি এবছর আলমের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি এবং এই পরীক্ষার ফলাফলের জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তাছাড়াও আমার বাবা মায়ের কাছেও আমি অনেক ঋণী, যেহেতু তারা অনেক আমাকে সবসময় সাপোর্ট করেছে। এবং আমার পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে আমার আগে থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার নিজে থেকেই, এবং আমি যখন আমি এবং এবং আমি যার কারণে আমি আগে থেকেই, বিশেষ করে যখন কলেজ এসএসসির পর থেকে আমি আরও ভালো মতো আমি ফোকাস করা শুরু করি যে মানে মেডিকেলের জন্য কী কী পড়া লাগবে সেগুলো। এবং আল্লাহর রহমতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, আর চেষ্টার কোনো কমতি রাখিনি, এবং যার কারণে আল্লাহর রহমতে আমার ভালো একটা ফলাফল এসেছে। দিনে অবশ্য অনেক, বিশেষ করে গত আমি যখন ক্যাট কলেজে ছিলাম তখন তো অবশ্য দিনে, তখন একটা ওদের তো একটা নির্দিষ্ট টাইম আছে, মানে প্রেপ টাইমে আমি পড়াশোনা করতাম, মানে ফুল ইউটিলাইজ করতাম, এছাড়াও যতটুকু টাইম থাকতো আমি ব্যবহার করতাম। এবং তবে বিশেষ করে এই গত ক্যাট কলেজ থেকে আসার পরে গত আড়াই মাস বা তিন মাস ধরে, মানে মেডিকেল পরীক্ষা পর্যন্ত আমি বেসিক্যালি জাস্ট ঘুমানো ছাড়া বা খাওয়া দাওয়া করা বা নামাজ পড়া, এগুলো কাজটার আমি যতটুকু সময় ছিল আমি ম্যাক্সিমাম ট্রাই করেছি পড়াশোনা করার জন্য। আমার এসএসসি এইচএসসি আমি দুটোই দিয়েছি রাজশাহী ক্যাট কলেজ থেকে, এবং আল্লাহমতে দুটোতেই জিপিএ ফাইভ এসেছে গোল্ডেন শো। ইচ্ছা আমি যেহেতু মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার পরবর্তী ইচ্ছা আমি ডাক্তার এমবিবিএস পাস করার পর আমি ইনশাল্লাহ নিউরোসার্জারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। এবং আমার ইচ্ছা যেন আমি আমাদের আমার দেশের যারা দেশের সেবা করতে পারে, বিশেষ করে যারা গরিব দুঃখী মানুষ আছেন, তাদের চিকিৎসার সমস্যা হয় অনেক সময়, তাদের যেন সেবা করতে পারি। লেখাপড়ার পাশাপাশি আমি এমনিতেও যখন ক্যাট কলেজে ছিলাম তখন তো এমনিতেও খেলাধুলার সাথে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে এমনিতেও জড়িত ছিলাম, আর স্টেজেও কিছু অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম। মেডিকেল কলেজে যেতে চাই তাদের জন্য, সাথে সবার জন্য যারা, কারণ সবারই তো কিছু না কিছু একটা টার্গেট থাকে, সবারই উপদেশ থাকবে আমার যে তারা নিজেদের টার্গেট ফিক্স করে, তাদের ওই টার্গেটের জন্য তারা যেন নিজের সর্বোচ্চটা চেষ্টা করে এখন, এবং সর্বোচ্চটা চেষ্টা করার পর যদি তাদের ভাগ্য থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ছেলেকে আমি ছোটবেলা থেকেই আর কি লেখাপড়ায় মানে ভালো, তারপরেও যতটুকু পেয়েছি আমরা সাহায্য করতাম, আর ও তো ক্যারিয়ারে পড়তো যার কারণে আর কি এই সময়টাতে ওকে বেশি একটা আমরা টেক কেয়ার করতে পারিনি। তারপরে যতটুকু আর কি ও করেছে ছোটোবেলা থেকে নিজের চেষ্টাতেই করেছে, খুব পরিশ্রমী সবসময়, খুব সিনসিয়ার পড়াশোনার ব্যাপারে। যে ও প্রথম হইতে পারবে তো আল্লাহর রহমত সে প্রথম হয়েছে, আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি আমি এই ব্যাপারে। আপনাদের দোয়ার কামনা করি সবার কাছ থেকে।